তো আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লাইদুলি দিঘির পার। খুব সুন্দর জায়গা, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ওয়াও! আর এছাড়া আমি আমার ফ্রেন্ড আমরা একসাথে আসছি দেখার জন্য। মানে আজকে সকালে চিন্তা করলাম যে না, অনেকদিন ঘোরাফেরা হয় নাই বন্ধু সহকারের জন্য আজকে বের হয়ে গেলাম। বাট এখানে মনে হচ্ছে ভিতরে ঢোকা যায় না বন্ধু, তালা মারা নাকি? না সরি, ভিতরে ঢোকার অপশান আছে। তো আমাদের সেই স্বপ্নের জায়গা। আর আজকের ব্লগটা হবে একদম স্ট্রেট ব্লগ, কোনো এডিটিং ছাড়া। জাস্ট আমরা এখানে, এই যে এটা একটা দিঘি, লাইতুলি দিঘি বলা হয় এটাকে। এই দিঘিটা দেখার জন্য আসছি আমরা সেই আমাদের অঞ্চল থেকে। সো এটা হবে একটা স্ট্রেট ব্লগ। ওয়াও, উঠবি নাকি? মানে গাইজ, আপনাদেরকে কি বলবো, এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা প্লেস। এই যে আমার বন্ধু এখানে দাঁড়াইছে, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই। এই যে বন্ধু দাঁড়িয়ে আছে, সকালবেলা হালকা হালকা রোদ রোদ ভাব এবং বিশাল বড় একটা দিঘি। এটা আমি আমার ফোন থেকে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা করতেছি, হয়তো ওয়াইড অ্যাঙ্গেলে করার কারণে এমন দেখা যায়, বাট আপনারা স্পেসটা দেখলে বুঝতে পারবেন যে কত বড়। একদম না ছাড়া, এখানে হয়তো যিনারা এটা পাহারা দেন ওনারা থাকেন। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও। আর এখানে কদু গাছ টাস, লাউ গাছ, লাউ গাছ। এই যে এখানে আরেকটা স্পিড বোট আছে উঠার মতো, লাউ গাছ, স্পিড বোট, মাঝখানে আরেকটা নৌকা, এই যে আরেকটা নৌকা। বন্ধু আবার ভালো ভিডিও করতে জানে, লাউ গাছটা সুন্দর করে ভিডিও করলো। সো দেখা শেষ, যেহেতু এখানে বসার মতো অত ভালো স্পেস নেই বা নৌকা দিয়ে ঘোরা সব কিছু, এটা এখন আনকমফোর্টেবল, মানে আনইজি ফিল করতেছি, হুট করে আসছি। তো সো এখন ঘোরাফেরা হবে না, সোজা আমরা বের হয়ে যাব। এই যে বন্ধু সামনে দিয়ে হাঁটতেছে। তো এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, পার্শ্ববর্তী গ্রাম, যেখানে একটু কাজে গিয়েছিলাম। তো ভাবলাম লাইতুলি দিঘিটা দেখি এবং আপনার সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।